যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করেই রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। এদিকে চলতি বছর বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট G20-র সভাপতির দায়িত্ব পালন করছে দেশটি। সভাপতি হিসেবে আগামী নভেম্বরে বালিতে অনুষ্ঠিতব্য জোটটির শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছে ইন্দোনেশিয়া। এই নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেন সরাসরি অবস্থান নিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। যুক্তরাষ্ট্রের সাথে ইন্দোনেশিয়ার কেন এই বিরোধপূর্ণ অবস্থান? দেশটি কি তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বাইরে গিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করছে? এসব প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত থাকছে রিফাত হাসানের প্রতিবেদনে। চলতি বছরের 15 নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের 20 বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট G20-এর সম্মেলন। সম্মেলনের সভাপতি দেশ হিসেবে ইন্দোনেশিয়া জোটের অন্যতম সদস্য রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। রাশিয়াকে আমন্ত্রণ জানানোয় যুক্তরাষ্ট্র বলেছে তারা এই সম্মেলনে অংশ নেবে না। তবে রাশিয়ার আমন্ত্রণপত্র প্রত্যাহার করা হলে সম্মেলনে যোগ দেবে যুক্তরাষ্ট্র। তবে ইন্দোনেশিয়ার সরকার স্পষ্ট জানিয়েছে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তারা অন্য কোনো দেশের নির্দেশ মানতে প্রস্তুত নয়। রাশিয়াকে আমন্ত্রণ জানিয়ে দেওয়া চিঠিও প্রত্যাহার করা হবে না। একই সাথে সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো আলোচনা করা যাবে না বলেও জানিয়েছে ইন্দোনেশিয়া। মার্কিন নিষেধাজ্ঞার বিপরীতে গিয়ে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধ আরও চাঙ্গা করেছে ইন্দোনেশিয়া। তবে রাশিয়া থেকে তেল সরাসরি আমদানি না করে ভারতের মাধ্যমে আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইউক্রেনের রুশ আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলোর অবস্থান সত্ত্বেও মস্কোর বিরুদ্ধে নিন্দায় অস্বীকার করে ভারত। অপরদিকে নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেলের দাম কমে যাওয়ায় বিশেষ মূল্য ছাড়ে মস্কো থেকে তেল কিনছে নয়াদিল্লি। ভারতের এই পদক্ষেপে ইতিমধ্যে অসন্তুষ্টি জানিয়েছে মার্কিন প্রশাসন। রুশ তেল কিনতে ভারতের সাহায্য নিচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি পাত্তামিনার প্রধান নির্বাহী নিকে উইদিয়াতি বলেছেন, ভারতের সহায়তায় তারা সুলভ মূল্যে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। তিনি আরও বলেছেন, রাশিয়ার যেসব কোম্পানি ইন্দোনেশিয়ার সাথে ব্যবসা করে তাদের উপর যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি, ফলে রাশিয়া থেকে তেল আমদানিতে কোনো সমস্যা নেই। এদিকে ইন্দোনেশিয়া নিজ দেশ থেকে পাম অয়েল রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে। রান্নার জন্য ব্যবহৃত এই তেল উৎপাদন ও রফতানিতে শীর্ষে রয়েছে দেশটি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো গত 22 এপ্রিল নিষেধাজ্ঞার এ ঘোষণা দিয়ে বলেছেন, দেশের মধ্যে ভোজ্য তেলের সংকট সৃষ্টি হওয়ায় নিজের জনগণের বাসা বাড়িতে তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী 28 এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। পাম অয়েল রফতানিতে ইন্দোনেশিয়ার এই নিষেধাজ্ঞার কথা জানাজানি হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়তে শুরু করেছে। পাম অয়েলকে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত উদ্ভিজ তেল হিসেবে বিবেচনা করা হয়। আইসক্রিম থেকে শুরু করে শ্যাম্পু পর্যন্ত বিভিন্ন সামগ্রী তৈরিতে এটি ব্যবহৃত হয়। 1848 সালে প্রথম পশ্চিম আফ্রিকায় পাম অয়েলের উৎপাদন শুরু হয়, পরে অন্য দেশেও তা ছড়িয়ে পড়ে। বর্তমানে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদিত হয়। ইন্দোনেশিয়ার সরকারের পাম অয়েল রপ্তানি নিষিদ্ধ করায় বিশ্বে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে গেছে। এর আগে গত জানুয়ারি মাসেও পাম অয়েল রফতানি সীমিত করার ঘোষণা দিয়েছিল ইন্দোনেশিয়া। দেশটির ওই ঘোষণা আমদানিকারক সব দেশেই ভোজ্য তেলের বাজার অস্থিতিশীল করে তোলে। এরপর গত মাসে তা আবার প্রত্যাহার করা হয়, কিন্তু এবার পাম অয়েল রফতানি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া সরকার। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর সৃষ্ট পরিস্থিতিতে উৎপাদন কমে যাওয়া ও শ্রমিকের অভাবে আন্তর্জাতিক বাজারে টানা 2 বছর ঊর্ধ্বমুখী ছিল ভোজ্য তেলের বাজার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পণ্যটির আন্তর্জাতিক বাজারকে আরও টালমাটাল করে তুলেছে। পাম অয়েলের আন্তর্জাতিক বাজারে অর্ধেকের বেশি সরবরাহ আসে ইন্দোনেশিয়া থেকে, কিন্তু দেশটি থেকে পাম অয়েলের রফতানি বন্ধ হওয়ায় আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য দীর্ঘমেয়াদে অস্থিতিশীল হয়ে উঠতে পারে। রান্নার তেল হিসেবে ইন্দোনেশিয়ার স্থানীয় খাবারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় পাম অয়েল। একই সাথে এটি দেশটির রপ্তানি করা পণ্যগুলোর মধ্যে শীর্ষে অবস্থিত। দীর্ঘদিন থেকে বিশ্বজুড়ে ভোজ্য তেলের মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে। এই বাজার ধরতে গিয়ে ইন্দোনেশিয়ার উৎপাদনকারীরা বিশ্ববাজারে পাম অয়েলের রপ্তানি বাড়িয়ে চলেছেন।
স্থানীয় বাজারে সরবরাহ বাড়ানো ও মজুদের দিকে তাদের মনোযোগ তেমন ছিল না, ফলে দেশটির বাজারে সরবরাহ কমে গিয়ে ভোজ্যতেলের দাম বেড়েই চলেছে। এ অবস্থায় স্থানীয় বাজার নিয়ন্ত্রণে পণ্যটির রপ্তানি বন্ধের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের এই ঘোষণার সাথে সাথেই ভোজ্যতেলের আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। ভারতে এরই মধ্যে সব ধরনের ভোজ্যতেলের দাম বেড়ে গেছে। শিকাগো বোর্ড অব ট্রেডে 22 এপ্রিল সাপ্তাহিক লেনদেনের শেষ দিনে পাম অয়েলের বিকল্প সয়াবিন তেলের মূল্য বেড়েছে 4.5%। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে 2019 সালে পুরো বছর পাম অয়েলের গড় মূল্য ছিল টন প্রতি $601, সেখানে গত মাসে পণ্যটির টন প্রতি মূল্য উঠেছে $1,777। একই সময়ে সয়াবিন তেলের মূল্য দাঁড়িয়েছে টন প্রতি $1,957, যেখানে 2019 সালেও পণ্যটির বার্ষিক গড় মূল্য ছিল $765। চলতি মাসেও ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজার মূল্য বাড়তির দিকে রয়েছে। পাম অয়েল রফতানি নিষিদ্ধ করা, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করা বা G20 সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত মূলত নিজ দেশের স্বার্থ সংরক্ষণ ও স্বাধীন পররাষ্ট্রনীতির চর্চার লক্ষ্যেই নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। তবে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিপরীতে এই ধরনের সিদ্ধান্ত অপেক্ষাকৃত দুর্বল দেশটির জন্য বিপজ্জনক। অবশ্য যুক্তরাষ্ট্র এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও মিত্র দেশগুলোর পক্ষ থেকে ইন্দোনেশিয়ার অবস্থানের সমালোচনা হচ্ছে। ইন্দোনেশিয়ার অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধ কী অবস্থায় যেতে পারে, একমাত্র ভবিষ্যতেই তা বোঝা যেতে পারে।